আজকে সেই মা বাবার সাথে ভালো ব্যবহার নাই। আমার আপনাদের চন্দনাই থানায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে, মা বাবার আদর নাই, শ্বশুর শাশুড়ি আইলে বাঙালি পাগল হয়ে যাগা। ঘুমায় নিছেন আপনারা? শ্বশুর শাশুড়ি আইলে পাগল হয়ে যাগা, এটা কোরআন হাদিস না, বাস্তব, বাস্তবতার থেকে বলছি। বেচারা শাশুড়ি আইছে, এক মাস যে নিয়ে আইছে, মাস এত বড় মাছ এর জীবনে আনে নাই, বাড়িতে ইন্দা ভালাইছে, মাছ দেখকে তো বিবি সাপ বলতেছে কি ব্যাপার এত বড় মাছ, কই তুই টের পাস না আজকা কে আইছে আমার বাড়িতে। বিবি কই যাক আজকে আমার মারে খাওয়াইয়া মেরে লাইবো দেখা যাক। ছেলের মা কইতাছে এত বড় মাছ তো আমার জীবনে দেখি নাই, মা গো বৌমা তোমার মায়ের উসিলাই আমি ছেলেটা মাছ আনলো, আমিও তো খাবো, আমারও ভাগ্য ভালো হয়েছে তোমার মার উসিলাই বড় মাছটা আমি খাবো। অবশেষে ছেলের মা বসে আছে, বউ মাছ কাটতেছে, বললেন বৌমা একটা কথা বলি তুমি রাগ হইও না, মাছের মাথাটা বাদ করে ভাজি করে আমারে দিও, আমি জীবনে এত বড় মাছ খাই নাই, এত বড় মাছ দেখি নাই। বলুন যেই ছেলে 10 মাস 10 দিন পেটে নিয়ে প্রসব ব্যথার 3 দিনের কষ্ট, বালতির পর বালতি রক্তক্ষরণ, ঘর লাল লাল করে দিয়েছিল, কোন কোন মা আপনার আমার মতো সন্তানের মুখ দেখার আশায় দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছিল, এই মা কি সন্তান পেটে রাইখা সন্তান মাছ আনলে মাছের মাথা খাওয়ার অধিকার আছে কিনা? বাবা শুধু মাহফিলে গেলেই আছে বললেন না, বাড়িতে যাইয়েন খবর রাইখেন মাছের মাথা আমারে দিও। বউ কয় না, কথা কয় না, কয়েকবার বলছে বউ গো এই মাছের মাথাটা আমারে দিও, এত বড় মাথা আমি জীবনে কোনোদিন দেখি নাই, মাথাটা আমারে দিও। বউ কোনো কথাই কয় না, ছেলে আইতাছে এমন সময় বলছে বৌমা আর বলবো না, বহু বলছি আমি যে বলছি কথাটা খেয়াল রাখিস আর কমো না। এই কথাটা ছেলে আইসে শুনছে, জিজ্ঞেস করলো বিবি আমার মা কি বললো খেয়াল রাখিস আর বলবো না। বিবি কথাটা ঘুরাইতেছে, কথাটা ঘুরাইতেছে, ঘুরাইয়া বলছে তোমার মা যেই কথা কয় এগুলি বলা যাবে না, অসামাজিক কথা, মুখে দা আসে না। আচ্ছা বলুন আসলে কি মা কি অসামাজিক কথা বলছিল? এ যুবক আজকের ওয়াজ বাড়িতে নাও, আল্লাহকে যদি পেতে চাও, রাসূলকে যদি পেতে চাও, খাজা বাবাকেও যদি পেতে চাও, মা বাবার সাথে ব্যবহার পরিষ্কার করো, না হয় কেউ তোমাকে ঠেকাবে না। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, সাইয়্যিদ সাহেব মদিনা জিন্দাবাদ, জিন্দাবাদ তাওয়াজ্জুহুন বরাবি সাহেব। মা বাবা যদি কারো বিপক্ষে আসলে কোর্টে বিচার দেয়, এই বিচারের কোর্টে আপনার পক্ষে কেউ কথা বলবে না। বাবারা আসল জায়গা ঠিক করেন, আল্লাহর মা বাবা নাই কিন্তু কোরআন শরীফে ওয়াজ করে মা বাবার জন্য, নবী কোরআন হাদিস শরীফে ওয়াজ করে মা বাবার জন্য, আল্লাহর ওলিরাও ওয়াজ করে গেছে মা বাবার জন্য। মায়ের দোয়াই বহু ওলি পৃথিবীর জমিনে, মা বাবার দোয়াই ডাইরেক্ট ওলি হয়ে গেছে, ডাইরেক্ট ওলি, সেই ক্ষমতা মায়ের দুয়ার মধ্যে রয়েছে, বাবার দুয়ার মধ্যে রয়েছে। তাই বলতেছিলাম মা বাবাকে কষ্ট দিয়ে মসজিদে যাও না, মক্কা মদিনায় যাও না, কোনো লাভ হবে না। ডাকতেছে মাছের মাথা আমারে দিস আর কমো না, খেয়াল রাখিস। ছেলে শুনছে মা বলছে আর কমো না, খেয়াল রাখিস। জিজ্ঞেস করলো বিবি আমার মা কি বলেছে খেয়াল রাখিস আর বলবো না। বলছে তোমার মা যে কথা বলে এই কথা বলা যাবে না, অসামাজিক কথা, মুখ দিয়ে আসে না। আসলে কি মা এরকম কোনো খারাপ কথা বলছিল? যুবক আজকের ওয়াজ বাড়িতে নাও, যারা বিয়ে করো নাই এখান থেকে প্রতিজ্ঞা করো, বিয়ে করে যেদিন বাসর রাত্রে ঢুকবে বিবির পাশে বসে প্রথম কথা থাকবে এই, বিবি তোমার সাথে বাসর রাত্রের প্রথম কথা হলো যেই বাবা আমাকে মাথার ঘাম পাতায় ফেলে রোজগার করে মুখে খাবার তুলে দিয়ে লালন পালন করে এত বড় করেছে, যেই মা আমাকে পেটে রেখে 10 মাস 10 দিন কষ্ট করেছে, মেতনী হয়েছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে,
আমাকে লালন পালন করে এত বড় করেছে, এই মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আমার কানে দিবে না। প্রথম রাত্রে বিবিকে সাবধান করে দিও, মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আমার কানে দিবে না, আমি সেটা মানব না। আর যদি আজকের ওয়াজ বাড়িতে নিতে পারো, যারা বিয়ে করেছো বাবা তোমরাও সাবধান হয়ে যাও, কারণ এই পরামর্শ তোমার বিবিও মায়ের বিরুদ্ধে তোমার কানে দিতে পারে, বাবার বিরুদ্ধে তোমার কানে দিতে পারে। যেমন ওই ছেলেটা বলছিল, মা কি বলেছে, বিবি বলেন তোমার মা যেটা কয় এই কথা বলা যাবে না, মুখে দিয়ে আসে না, অসামাজিক কথা, মান সম্মান যাবে বললে, তাই নাকি? এরকম কথা বলছে মা, তাহলে এই মা তো আমার ইজ্জত নষ্ট করবে, এই মাকে কি করব, এই মাকে তো বাড়িতে রাখা যাবে না। বিবি সাহেব পরামর্শ দিলেন, স্বামী চিন্তা করো না, চিল্লা চিল্লি করো না, গ্রামের লোকজন শুনলে বলবে যে মার সাথে ব্যবহার খারাপ করেছে। একটা কাজ করো কি, যখন মা রাত্রে ঘুমিয়ে যাবে, রাত্রে ঘুমিয়ে গেলে ঘুমের ঘরে মাকে ঘুমন্ত অবস্থায় নদীর ওই পারে জঙ্গলায় ফেলে দিলে শিয়াল খেয়ে ফেলবে, কেউ জানবে না, আমাদের কোনো দোষ থাকবে না। ছেলে বলে, ঠিক বলেছো তুমি, তোমার তো ভালো বুদ্ধি আছে, রাত্রে গর্ভধারিণী মাকে নদীর ওই পারে শিয়ালের মুখে দেওয়ার পরিকল্পনা করেছে। বলুন, আমরা যে যাই করি একজন সঠিক বিচারক এখনো আছে কিনা বলুন তো, এই বিচারকটা কে? আরো আওয়াজ করে বলুন, বিচারকটা কে? বাবা মনে যা চা তা করো না, সেই বিচারকের হাত থেকে বাঁচার কোনো রাস্তা। যে মা জীবনের বিনিময় তোমার আমার ভালোবাসার হাত বাড়াইতে, তোমার আমার মতো একটা সন্তানের জন্য কত মা জীবন দিয়েছে, বাস্তব ঘটনা। আমি যে এলাকায় ইমামতি করতাম, একটা গরিবের মেয়ে বাচ্চা হবে, 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, কিন্তু একটা ট্যাবলেট খাওয়ানোর পয়সা নাই। যে মসজিদের ইমাম ছিলাম, মহল্লার ভিতরে মসজিদ, আসরের নামাজের পরে সালাম ফিরাইয়া বসলাম, এমন সময় ওই মেয়েটার মা বুড়া মানুষ দরজায় গিয়ে, মসজিদের দরজায় এভাবে দুইটা হাত, আল্লাহ সাক্ষী মিথ্যা বললে জিব্বাটা কেটে ফেলবে হাসরের দিন, এভাবে দুইটা হাত বাড়ায় বলছে, আপনারা আমার মহল্লাবাসী, আমার মেয়েটা মারা যাবে ডেলিভারি, 3 দিন হলো জ্ঞান ফিরে না, বন্ধ হয়ে গেছে, কথা বলে না, জবান বন্ধ, মেয়েটা মরে যাবে, আপনাদের কাছে আমার মেয়েটার পক্ষ থেকে হাত বাড়াইলাম, জীবন ভিক্ষা চাই, আপনারা আমাকে জীবন ভিক্ষা দেন, আমার মেয়েটারে বাঁচাই, কিছু পয়সা সাহায্য করেন, চিকিৎসা করি, কিন্তু কেউ কিছু দিল না। অবশেষে মেয়েটা আবার কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেল, মাগরিবের পরে সালাম ফিরাইয়া দাঁড়াইয়া গেলাম, মোনাজাত পড়ি নাই, বললাম যে আপনারা কেমন সামাজিকতা, কেমন মানবতা আপনাদের মধ্যে, এটা কি সামাজিকতা, একটা লোক মরে যাবে সাহায্য হাত বাড়াবে, আপনারা কেউ কিছু দিবেন না, কেমন কথা। অবশেষে বললাম আমি যাব মহল্লায় তার পক্ষে, আমার সাথে কেউ যাবেন? একটা হাই স্কুলের শিক্ষক, উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে তখনকার সময় 750 টাকা, 35 সের, তখন কেজি নাই সেরের মাপ, 35 সের চাউল রাত্রে উঠাইয়া এশারের নামাজের আগ পর্যন্ত পাঠাইলাম তার বাড়িতে, মক্তবের ছাত্র দিয়া, বললাম সকাল হতে না হতে সরকারি হসপিটালে পাঠান, আমি চিকিৎসার ব্যবস্থা করব, পয়সার জন্য তাকে চিকিৎসার অভাবে মরতে দেব না, হায়াত নাই, এটা আমার করার নাই, কিছু করার নাই, যান হসপিটালে নিয়ে যাবেন। মহিলাটা ওই মেয়েটার মা, এ টাকা আর চাউল পায় একটা খুশি হয়েছে, আল্লাহ আমি কি পারবো আমার মেয়েটাকে বাঁচাইতে। অবশেষে সকালবেলা পাঠাইলেন সরকারি হসপিটালে, আমি মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম, অবস্থা কি জিজ্ঞেস করলাম কোথায় আছে তারা হসপিটালে, গেলাম যাইয়া দেখি ডাক্তার এবং ওই মেয়েটার মা বাবা গার্জিয়ান দুইজন আর ডাক্তার 3 জন দাঁড়ায়া কি যেন আলোচনা করতেছেন। আমি পাশে দাঁড়ায় বললাম ডাক্তার সাহেব রোগীটার খবর কি, ডাক্তার বলেন রোগীটা অবস্থা ভালো না, 2 দিন আগে পাঠাইলে কিছু করতে পারতাম, এখন তো রোগীটা বাঁচানো যাবে না। আমি বললাম ডাক্তার সাহেব চিকিৎসা করেন, মরে যায় হায়াত না থাকে কোনো আপত্তি নাই, চিকিৎসার অভাবে যদি মেয়েটা মরে যায় তার মা বাবার কলিজায় আজীবন দাগ থাকবে, পয়সার অভাবে আমার মেয়েটা মরেছিল, পয়সা লাগে আমি দেব, হাতে ধরবো মানুষের পায়ে ধরবো, আমি ইমাম সাহেব দেন চিকিৎসা করেন। ডাক্তার বলেন হুজুর চিকিৎসা করতে পারি, 2 জন বাঁচাইতে পারবো না, বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে, মা বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে, আমি কোনটা বাঁচাবো ফয়সালা দেন। আমি বললাম এই গার্জিয়ান তো আমি না, এই গার্জিয়ান মেয়ের মা বাবা আছেন, জিজ্ঞেস করেন। মা বাবা দুইটা চোখের পানি গাল বেয়ে ছেড়ে ছেড়ে ডাকে,
অনুরোধ করি আমার মেয়ের পেটের বাচ্চাটা মাইরা আমার কলিজার টুকরা মেয়েটাকে বাঁচাইয়া দাও, বাচ্চাটা মেরে ফেলো মেয়েটাকে বাঁচাইয়া দাও। এমন সময় দেখি জ্ঞান হারা হয়ে গিয়েছিল মেয়েটা, দুইটা চোখ খুলে মায়ের দিকে বাবার দিকে তাকাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন, আবার চোখটা ঘুরাইয়া ডাক্তারের দিকে তাকাইলেন, ঠোঁট দুইটা নড়তেছে কি যেন বলবেন। ডাক্তার সাহেব মুখের কাছে কানটা নিলে মায়ার সুরে ডাকে, রে ডাক্তার শুনো রে, আমার মায়ের কথা বাবার কথা শুনো না, প্রসব ব্যথার যন্ত্রণায় যদি তোমার মা তোমাকে মেরে ফেলতো তুমি কি ডাক্তার হতে পারতা? ডাক্তার নিজেও মা ভক্ত ছিলেন, ডাক্তার বলেন তা তো ঠিক আছে, ডাক্তার সাহেব গো তোমার দুইটা পায়ে দড়ি গো, মায়ের কথা বাবার কথা শুনো না, দুইজনের একজন যদি মারতে হয় আমি মা কাগজে লিখিত দিব গো ডাক্তার, আমি মা লিখিত দিব গো, আমার সন্তান মাইরো না। আমি মায়ের জীবন শেষ করে দাও, কিছুক্ষণের জন্য যদি আমার সন্তানের মুখ দেখে আমি মা মরতে পারি আমি মায়ের জীবন ধন্য হয়ে যাবে, আর যদি আমি মা পয়সা বাচ্চা মেরে ফেলি পৃথিবীর জমিনে মা জাতির কলঙ্ক হয়ে যাবে, আমি মা জাতির কলঙ্ক করতে রাজি না। ডাক্তার বলেন এত যখন আশা আমি চেষ্টা করি দেখি দুইজন বাঁচানো যায় কিনা, দুইজন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো, কিছুক্ষণ পরে শোনা যায় ওয়া ওয়া করে কান্দে, আমরা বাহির থেকে খুশি সন্তান বুঝি হয়েছে। দরজাটা খুলে দিলে ডাক্তার দুইটা চোখের পানি ছেড়ে দিলেন বাহির হইয়া। জিজ্ঞেস করেছিলাম ডাক্তার সাহেব অবস্থা কি, কি হয়েছে চোখের পানি ছেড়ে দিলেন কেন? ডাক্তার ডাকে, হুজুর সন্তান হয়েছে ছেলে হয়েছে, ছেলের অবস্থা ভালো গো কিন্তু ছেলের মা বাঁচবে না। চট করে ঘরের ভিতরে ঢুকি দেখি বাচ্চাটা হাত পাও নাড়াইয়া ওয়া ওয়া বলে কান্দে, মা দরদি জীবনের শেষ দেখা দেখে রে, চোখগুলি বড় বড় করে তাকাইয়া রইছে, গায়ে শক্তি নাই শুধু দেখতে আছে কথা বলার ক্ষমতা নাই। কিছুক্ষণ পর মা বাবা ঘরের ভিতরে ঢুকে কাঁদতেছিল তার মেয়েটা মরে যাবে ব্যথা লইয়া, ইশারা করে বুঝাইতে চাইতেছে, মা গো তোমরা কেন কাঁদো গো, বুঝেছি আমি বাঁচবো না গো মা, আমার সন্তানটা জমিনে পড়ে কাঁদতেছে, তোমরা একটু কোলে নাও না, আমার সামনে একটু কোলে নাও, আমি দেখে যাই আমার বাবা তোমার কোলে আছে। ইশারা করতেছে বুঝাইতে পারতেছে না, আবারও বলছে, মা গো তোমরা যদি কোলে না নাও আমি কিছুক্ষণের জন্য আমার বাবার আমার বুকে উঠাইয়া দাও, আমি মায়ের আগুন নিভাইয়া কবর যাই। আল্লাহু আকবার, এই মারে যারা কষ্ট দিয়েছো 70,000 ফিরের মুরিদ হইয়াও জান্নাতে যাওয়া যাবে।